যা হোক, তোমাদের স্বাগত জানাচ্ছি লাইভ ক্লাসে ফিনান্সের। তোমরা জানো যে ঝুঁকি এবং অনিশ্চয়তা যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায় থেকে একটা উদাহরণে যে অঙ্কটা থাকে সেই অঙ্কটা বারে বারে পরীক্ষায় সংখ্যা চেঞ্জ করে দেয়। তো যদি একটু অ্যালার্ট হতে তোমরা, তাহলে এরকম ভাবে অল্প পড়েই বেশি নাম্বার পাওয়া সম্ভব। শুধু গোটা বই গাড়ির গাড়ি পড়ে গেছো, কিন্তু কোনটা আসবে সেটা না জেনে পড়ার কারণেই বিষয়গুলো একটু কষ্টদায়ক হয়ে যায় তোমাদের জন্য। তো আমরা ঝুঁকি এবং অনিশ্চয়তা যদি ভিডিও ক্লাস নিয়েছি, তোমাদের সামনে নাইনে পড়িয়েছি, টেনেও কিছু পড়িয়েছি, তারপরে সংক্ষিপ্ত আকারে একটু থিওরিটা পড়ে আমি অঙ্কটা তোমাদের কি করে সলভ করতে হয় সেটা দেখাবো। তো 10 মিনিট 20 মিনিট যতটুকু ক্লাস করো, অঙ্কটা অন্তত আজকে তোমরা 100% শিখবে, এরকম একটা প্রতিজ্ঞা তোমাদের যদি থাকে মনের মধ্যে, তাহলে আশা করছি যে ভালো হবে। তাহলে দেখো, ঝুঁকি কাকে বলে, অনিশ্চয়তা কাকে বলে। আমরা যে অংশটুকুকে পরিমাপ করতে পারি তার নাম ঝুঁকি, আর যেগুলোকে পরিমাপ করা যায় না তাকে বলা হয় অনিশ্চয়তা। এই যে এতটুকু কথা বললে তোমার জন্য মার দিবে, আরো যদি একটু ভালো করে বলতে চাও তাহলে ভবিষ্যতের যে বিষয়গুলোকে আমরা পরিমাপ করতে পারি না তাকে বলা হয় অনিশ্চয়তা। যেমন আজকে মারা যেতে পারে, মারা গেলে মানুষের কতটুকু ক্ষতি হয়, এ হয় সে হয়, এটাকে হতেও পারে না হতেও পারে, একটা অনিশ্চিত বিষয়, এর জন্য এটাকে বলা হয় অনিশ্চয়তা। আর এই অনিশ্চয়তার মধ্যে থেকে আমরা যেটা পরিমাপ করতে পারি সেটাকে বলে ঝুঁকি। তাহলে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে যদি উদাহরণ দিতে চাই, ধরো মনে করো তুমি 50,000 টাকা মুনাফা করতে চাচ্ছো, এবং 50,000 টাকা হতেও পারে, বেশিও হতে পারে, কমও হতে পারে, একেবারে যে পুরো 50,000 টাকাই হবে এই কোনো নিশ্চয়তা নাই, এটাকেই বলা হয় অনিশ্চয়তা। ভবিষ্যতে 50,000 টাকা আমি পাবো বলে মনস্থির করছি, কিন্তু 50,000 টাকা নাও পেতে পারি, এর নাম অনিশ্চয়তা। আর দেখা যাচ্ছে 50,000 টাকা টার্গেট নিয়েছিলাম, পেলাম 45,000 টাকা। এই যে 45,000 টাকাকে আমরা হিসাব করে ক্যালকুলেশন করে গুনে বের করলাম যে আমার যাবতীয় ব্যয়গুলো বাদ দিয়ে আমার এই 45,000 টাকা লাভ হয়েছে, এটাকে বলা হয় ঝুঁকি। এর জন্য বলা হচ্ছে ঝুঁকি পরিমাপযোগ্য, অনিশ্চয়তা পরিমাপযোগ্য নয়। এটা নিয়ে আর বেশি না বলে যেহেতু অঙ্ক করাবো বলছি, দেখো ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, সুদহারের ঝুঁকি, তারল্য ঝুঁকি, এই চারটা সংখ্যার মধ্যে পরীক্ষাতে দুইটা সংখ্যা পাবে, হয় বহুনির্বাচনীতে বলো আর হচ্ছে সৃজনশীল লিখতে বলো। তাহলে সংক্ষিপ্ত আকারে একটু উপস্থাপন করি, সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি কি। ব্যবসা করতে যে বিভিন্ন ধরনের পরিচালন ব্যয়গুলো হয়, এই পরিচালন ব্যয়গুলো পরিশোধ করতে না পারার ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হয় ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসা করতে যে অনেকগুলো ব্যয় করতে হয়, অনেক কারণে সেই ব্যয়গুলো সকলের পক্ষে করা সম্ভব হয় না, আর যখনই ব্যয়গুলো না করতে পারবে তখনই কিন্তু ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। যেমন দেখা যাচ্ছে আমি বিল্ডিং এর মধ্যে আছি, এটা যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরে, তাহলে বিদ্যুৎ বিল আমাকে প্রত্যেক মাসে দিতে হয়, কিন্তু এই মাসে অর্থের অভাবে দিতে পারি নাই, তাহলে বিদ্যুৎ বিল যদি না দিতে পারি তাহলে বিদ্যুৎ সংযোগ তো বিচ্ছিন্ন হবে, আর এই সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে কিন্তু আমার ব্যবসার কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে এগুলোই হচ্ছে ঝুঁকি। তো এত ডিটেলস লেখার দরকার নাই, ব্যবসা পরিচালনা ব্যয়গুলো পরিশোধ করতে না পারার ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, আর একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। আমরা অনেক সময় নিজেদের অর্থায়নে ব্যবসা করি, আবার বাইরে থেকে অর্থ নিয়ে ব্যবসা করি। বাইরে থেকে অর্থ নিয়ে অর্থাৎ লোন নিয়ে, ঋণ নিয়ে ব্যবসা করতে যে যে ধরনের ঝুঁকি গুলো তৈরি হয় সেই ধরনের ঝুঁকিকে বলা হয় আর্থিক ঝুঁকি। ওই কিন্তু প্রত্যেকটা বিষয় অনেক বড় বড় করে বর্ণনা আছে, এমনি সংক্ষিপ্ত আকারে মাথায় যদি নিতে পারো তাহলে লিখতে যেয়ে কিন্তু অনেক কিছু লিখতে পারবে। তাহলে লোন করার ফলে আমার ঝুঁকি হতে পারে, কেমন হতে পারে, দেখো আমি লোন নিয়েছি, লোন কিন্তু কেউ কিন্তু ফ্রিতে দেয় না, বাড়তি কিছু দিতে হয়, তাদেরকে সুদ দিতে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে জামানত দিতে হয়। হ্যাঁ অবশ্যই, নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তি পরিশোধ করতে হয়। এই যে কিস্তি গুলো যদি তুমি পরিশোধ করতে না পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা আইনের ব্যবস্থা নিবে। তো এগুলো আমাদের ব্যবসার জন্য ঝুঁকির কারণ। সংক্ষিপ্ত আকারে বলতে গেলে বাইরে থেকে অর্থায়নের ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলে আর্থিক ঝুঁকি, সুদ হারের ঝুঁকি। আমরা জানি বিনিয়োগের বিভিন্ন ধরনের মাধ্যম থাকে, বন্ড থাকে, শেয়ার থাকে, ডিবেঞ্চার থাকে, এই সমস্ত আমরা যে টাকা খাটাই এগুলো কিন্তু সুদের আশায় খাটাই। তুমি এক জায়গায় শেয়ার ক্রয় করেছো লাভের আশায়, বন্ড ক্রয় করেছো লাভের আশায়, যেগুলো ক্রয় করছো এগুলোর উপরে সুনির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। তো অনেক সময় এই সুদের হারটা বাড়তেও পারে,
আবার কমতেও পারে, তাহলে এই সুদের হার বাড়া এবং কমার ফলেও এক ধরনের ঝুঁকির সৃষ্টি হয়। যেমন দেখা যাচ্ছে আমি অনেকগুলো টাকা ইনভেস্ট করেছি, সুদ পাবো 20% হারে, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে সুদের হারটা 5% নেমে এসেছে, তাহলে তোমার অনেকগুলো টাকা ওখানে খাটিয়ে অলস অবস্থায় পড়ে থাকলো, যে টাকাটা ওখানে না খাটলে তুমি ব্যবসায় খাটাতে পারবে। এইভাবে সুদের হার কম বেশি হওয়ার ফলে যে ধরনের ঝুঁকি সৃষ্টি হয় তার নামই হচ্ছে সুদহারের ঝুঁকি। আরেকটা হচ্ছে তারল্য ঝুঁকি। তাহলে তরল অর্থ কম বা বেশি রাখার ফলে যে ঝুঁকি সৃষ্টি হয়, তাহলে তরল অর্থ কি আশা করি তোমরা জানো? দৈনন্দিন চাহিদা নগদ অর্থ বলো, নগদ অর্থ এই আছে হ্যাঁ, তরল অর্থ নগদ অর্থ। আচ্ছা এটা সংজ্ঞা বলতে পারবে, তরল অর্থ কাকে বলে? মানে সংজ্ঞা তুমি বললে নগদ অর্থ, ওকে বাস একটা সংজ্ঞা। যেমন বাক্য কাকে বলে আমরা সংজ্ঞা দিই, যেরকম ব্যাকরণ কাকে বলে সংজ্ঞা দিয়ে সংজ্ঞাটা কি করবে? তাহলে তরল অর্থ না স্যার পারবে না। আচ্ছা দেখো এটা না স্যার নাসিন পারবে না বাবা তুমি না স্যার। আচ্ছা দেখো, যে পরিমাণ অর্থ দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য ব্যবসায়ী রেখে দেওয়া হয় সেই অর্থকে বলা হয় তরল অর্থ। এটা তোমার বাবা মা দেখবে সংসার চালানোর জন্য এক্সট্রা কিছু টাকা বাসায় আলাদা করে রেখে দেয়, হঠাৎ কোনো সঞ্চয় করতে পারে, আল্লাহ না করুক দেখা যাচ্ছে আজকে কেউ ফ্যামিলি অসুস্থ হয়ে গেল এবং তোমার 1,000-5,000 টাকা দরকার, তুমি এখন কার কাছে যাবে দ্রুত সময়ের মধ্যে টাকা সংগ্রহ করতে? এইভাবে প্রত্যেকটা ফ্যামিলিতে যেমন তোমার টাকা রেখে দেয় হঠাৎ কোনো চাহিদা মেটানোর উদ্দেশ্যে, এরকম ভাবে ব্যবসায়ও কিছু টাকা অল টাইম ফেলে রাখতে হয় হঠাৎ কোনো চাহিদা পূরণের জন্য। যেই টাকাটা আমরা দৈনন্দিন চাহিদা পূরণের জন্য ব্যবসায়ে রেখে দিই সেই টাকাকে বলা হয় তরল অর্থ। এখন দেখা যাচ্ছে যে তুমি কত টাকা লাগবে, 100 টাকা লাগবে, 1,00,000 টাকা না 1,00,000 টাকা, তাহলে এটা কি করে নির্ণয় করবে? ব্যবসার ধরন বুঝে যারা প্রকৃত ব্যবসায়ী, যারা হিসাব রক্ষক কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, তারা কিন্তু বুঝতে পারে যে এই ব্যবসায় প্রতিষ্ঠানে এতটুকু টাকা রাখলে যথেষ্ট। যেমন একটা ধরো আমাদের প্রতিষ্ঠানে যদি কথা মনে করি, তাহলে হঠাৎ 10 জন লোক এসেছে, এখন তাদেরকে আপ্যায়ন করতে হবে, আপ্যায়নের জন্য আমাদের কাছে 2-10 টাকা বা 500 টাকা নাই। এই যে একটা দেখো খারাপ একটা বিষয় প্রতিষ্ঠানের জন্য, এই বিষয়গুলো আমাদের অবশ্যই তাহলে সুস্থ জ্ঞানে নির্ণয় করতে হয় যে কি পরিমাণ টাকা দরকার। বা হঠাৎ একটা 5,000 টাকার একটা মেশিন কিনতে হবে ব্যবসার জন্য, উৎপাদনকারী কারখানার জন্য কোন একটা যন্ত্র ক্রয় করতে হবে, কিন্তু টাকা নাই, এই যন্ত্র না ক্রয় করলে হয়তো উৎপাদন বন্ধ হয়ে যাবে। এই যে এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে প্রত্যেকটা ব্যবসায়ী একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যবসায় রেখে দেয়। তাহলে সংজ্ঞা বলতে গেলে ব্যবসায়ের প্রত্যেক দিন বা দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য আমরা যে অর্থটা ব্যবসায়ে রেখে দিই তাকে বলা হয় তারল্য অর্থ। তাহলে আমরা কি তারল্য অর্থ করছি না তারল্য ঝুঁকি করছি? তারল্য ঝুঁকি করছি, তারল্য অর্থ হ্যাঁ তারল্য অর্থ ঝুঁকি দিলাম, কিন্তু পড়বো কিন্তু আমরা তারল্য ঝুঁকি। তাহলে দেখো তারল্য ঝুঁকিটা কি করে তৈরি হচ্ছে? এই টাকাটা কম বা বেশি রাখার ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলে তারল্য ঝুঁকি। আমি উদাহরণ দিয়ে দিই, দেখা যাচ্ছে যে কম রেখেছো বেশি রেখেছো, যদি বেশি দিয়ে উদাহরণ দিই, আমার ব্যবসায় আমি জানি না অযথা আমার 1,00,000 টাকা ফেলে রেখেছি প্রত্যেক দিনের জন্য, যে টাকাটা আমরা এখান থেকে নাড়াচাড়া করবো না, তাহলে এই যে বেশি রেখেছো টাকাটা কিন্তু অলস অবস্থায় পড়ে রয়েছে। প্রত্যেক দিনেই একটা ব্যবসায় যে 1,00,000 টাকা লাগবে এরকম কিন্তু না, এই যে অলস অবস্থায় যদি ফেলে না রাখতে টাকাটা যদি অন্য জায়গায় খাটাতে গেলে, তাহলে তোমার ব্যবসাটা আরো বেশি সমৃদ্ধ হতো, তাই না? তাহলে এই যে ফেলে রাখার কারণে ব্যবসায় একটা হুমকি হচ্ছে, যেমন ব্যবসার মুনাফাটা কমে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যদি কম রাখো, দরকার হচ্ছে 5,000 টাকা রাখা, তুমি রেখেছো 1,000 টাকা, তাহলে 1,000 টাকা দিয়ে তো 5,000 টাকার চাহিদা মেটানো যাবে না, তাহলে হঠাৎ করে প্রয়োজন কিন্তু তুমি সে অনুযায়ী টাকা সরবরাহ করতে পারছো না। তাহলে কম রাখার ফলেও যেরকম ঝুঁকি হচ্ছে, ব্যবসায় বেশি রাখার ফলেও ঝুঁকি হচ্ছে। এই কারণে বলা হচ্ছে তরল অর্থ কম বা বেশি রাখার ফলে ব্যবসায় যে ধরনের ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হয় তারল্য ঝুঁকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের প্রথমেই বললাম যে অধ্যায়ের একটা অঙ্ক, এই যে কয়েকটা সংজ্ঞা বললাম আর এই অঙ্কটা যদি সলভ করতে পারো, তাহলে এই অধ্যায় থেকে একটা সৃজনশীল 100% পরীক্ষাতে পাবে।
আমি কিন্তু এসএসসি একদম ফাইনাল পরীক্ষার কথা বলছি, বিগত সালের প্রশ্নগুলো তোমরা দেখবে। স্যার বলো কে? বলো স্যার, আমি জাহিদ বলছিলাম। হ্যাঁ জাহিদ বলো বাবা। স্যার হচ্ছে এটা স্যার যদি ঘ নম্বরে 4 মার্কের প্রশ্ন আসে তাহলে কিভাবে আসবে? হ্যাঁ ওইটাই, এই যে আমি এখন অঙ্কে যাচ্ছি, আমি যাচ্ছি একটু থিওরিগুলো বোঝালাম, 2-4 মিনিট অঙ্কটা সলভ করব। এখন তোমাদের বইতে 45 পৃষ্ঠায় যে অঙ্কটা রয়েছে উদাহরণটা, এটা অবশ্যই ক্লাস শেষে যখন সময় পাবে তোমরা সলভ করার চেষ্টা করবে, যদি না পাও আমাকে ফোন দিবে, সমস্যা নেই, আমার নাম্বার সবার কাছে আছে। এই উদাহরণটাই সংখ্যা চেঞ্জ করে দেয়, তো যেহেতু বইয়ে উদাহরণ আছে, উদাহরণ না করে আমি এখানে কাল্পনিক একটা তথ্য দিয়েছি। যেমন দেখো এখানে 2007 সাল, আশা করি কোড দেখা যাচ্ছে 2008 2009, এরকম ভাবে বিভিন্ন 5-7টা সাল দিয়ে আয় হয়েছে কোন বছরে কত, এটা অঙ্কে দেওয়া থাকবে। অর্থাৎ এই লাইন আর এই লাইনটা অঙ্কেই থাকবে, বইয়ের পৃষ্ঠা নম্বর 45টা যদি বের করে সামনে রাখো উপকার হবে, এইভাবে দেওয়া আছে। তাহলে সাথে দেখো আয় হয়েছিল 20% আকারে, 2008 হয়েছিল 10%, 2009 হয়েছিল তোমার 10%। এখান থেকে এই সবটার এই সবটা পূরণ করতে হবে। এখন জাহিদের যে প্রশ্নটা করলো সেটা হচ্ছে গয়ে থাকবে কি আর ভয় থাকবে কি, এই সবটা যখন করতে বলবে এটা তুমি তোমার ভয়ে বলবে এই সবটা তৈরি করো, অর্থাৎ ব্যবধানের বর্গ তৈরি করো, সেটা বললে তোমার ভয়ে। আর সবের পরে এক লাইন একটা অঙ্ক করতে হয়, এক লাইন, এক লাইন ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব, সেটা বললে তোমার ভয়ে। তাহলে দেখো কি করে আমরা গড়টা সলভ করি, এখানে বলেছে আই মাইনাস গড়, তাহলে আই হচ্ছে এটা, তাহলে এখানে লিখবো আমরা 20 মাইনাস হচ্ছে তোমার গড়, কত গড় বের করো জানো, মানে যতগুলো বছর আছে সেই আয় গুলোকে একত্রে করবে, যেমন এখানে 20 আর হচ্ছে 30 আর 20 আর 30 আর এখানে হচ্ছে তোমার 10, তাহলে কত হচ্ছে 40 হচ্ছে না, তাহলে এটাকে 20 মাইনাস 30, আরে বলো কিছু বলছো, বললাম 20 মাইনাস 30 হবে। হ্যাঁ হ্যাঁ 20 মাইনাস 30 না, কারণ এটা করে যোগটা একটু ভুল গেছিল, এখানে 20 10 আর 10 কত হচ্ছে 40 হচ্ছে না, আমরা দেখো আই মাইনাস গড়, তাহলে গড় বের করবো কি টোটাল সংখ্যা গুলো যোগ করে বছরের সংখ্যা দিয়ে ভাগ করবো, তাহলে 1 2 3 তিন বছর হয়েছে, তাহলে টোটাল যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমার গড় হলো তোমার 10। তাহলে দেখো এবার গড়টা বের হয়ে গেছে, তাহলে ভিডিও আটকে গেছে, সরি আরে ভিডিও আটকে যাচ্ছে মাঝে মাঝে, আটকে যাচ্ছে একটু নেটের প্রবলেমের কারণে, দেখো আমি আরো স্লো বলি, তাহলে আমরা বছরে যে আয় গুলো রয়েছে সেই আয় গুলোকে যোগ করলাম, 20 আর 5 25 আর 5 30, আর একে বছরের সংখ্যা দিয়ে ভাগ করলাম যে গড় বের এগুলো হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে তোমার গড়। তাহলে দেখো এবার আমরা এখানে লিখেছি আই মাইনাস গড়, তাহলে 20 মাইনাস গড়, তাহলে গড় হচ্ছে তোমার 10, তাহলে 20 মাইনাস 10 বেশ করলে হয় তোমার 10, এরপরে দেখো 5 মাইনাস হচ্ছে এই গড় প্রত্যেকটাই বসিয়ে দাও, তারপরে হচ্ছে 5 মাইনাস হচ্ছে 10, হলো। তাহলে এবার দেখো এখানে তার সামনে মাইনাস রয়েছে, তাহলে এখানে তোমার 10 এর মধ্যে থেকে 5 মাইনাস করলে ওখানে মাইনাস 5 হয়, তাহলে এখানে লিখো আমরা মাইনাস 5, এখানে লিখো আমরা মাইনাস 5, হলো। আমি তিনটা বছর দিয়েছি সময় সংক্ষিপ্তের কারণে। এরপরে দেখো ব্যবধানের বর্গ, বর্গ বলতে স্কয়ার করাকে বোঝায়, তাহলে এখানে 10 এর উপর বর্গ করতে বলছে, 10 এর উপর বর্গ করলে 100 হয়, এরপরে দেখো মাইনাস 5 এর উপরে বর্গ করতে বলছে 25 হবে, এরপরে এখানেও মাইনাস 5 এর উপর বর্গ করলে 5 5 25। তাহলে তোমরা কি বুঝতে পারলে যে এই ঘন্টা এই ঘন্টা কি করে বের করলাম, এই দুইটা এই দুইটা তোমাকে বের করতে হবে, তাহলে তোমার তো 3 মার্ক হয়ে যাবে, তাহলে এটা ভয়ে। আর ভয়ে আরেকটা যেটা থাকবে সেটাও দেখাচ্ছি, যদি এই দুইটা থেকে প্রশ্ন থাকে তাহলে বলতে পারো, তাহলে আই নির্দিষ্ট বছরে বসালাম আর এখানে গড় করে নিয়েছি, প্রত্যেকটা গড় মাইনাস করলাম, করার পরে এই যোগফলটা বের হলো, বের হওয়ার পরে এটাকে আমরা বর্গ করছি, 10 এর উপরে করলে 100 হয়, 5 এর উপরে বর্গ করলে 25 হয়, 5 এর উপরে বর্গ করলে 25 হয়, তাহলে এটা যখন টোটাল যোগফল নামাও যদি তাহলে হলো তোমার 150, এটাই হচ্ছে তোমার ভ মার্কের। আর ভ মার্কের যে প্রশ্নটা করবে সেটা বলবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, তাহলে আদর্শ বিচ্যুতি দেখো বইয়ে সূত্র দেয়া আছে, আমরা জানি লিখবে সুন্দর করে ভ নম্বরে যে আদর্শ বিচ্যুতি সময় √ অফ, দেখো আমি আদর্শ বিচ্যুতি সমান এখানে √ অফ
এখানে আই মাইনাস 4 দেখো এখানে একটা চিহ্ন দেয়া আছে যেটাকে বলে সামেশন সামেশন শব্দের অর্থ হচ্ছে যোগফল আর এটা আর এখান নিচে লিখব আমরা এ মাইনাস 1 এর এটা লিখব তাহলে কত নম্বরে ঘ এটা হবে ঘ এতটুকু কাজ করতে হবে তাহলে গয়ে বলবে এটা আর ভয়ে বের করতে বলবে আদর্শ বিচ্যুতি আদর্শ বিচ্যুতির মান কত কোথায় বসাবা দেখো আই মাইনাস 4 তাহলে এটা কি আই মাইনাস 4 তাহলে 2 টু দি পাওয়ার স্কয়ার দেয়া আছে তাহলে সামনে দেয়া আছে সামেশন অর্থাৎ যোগফল এই টোটাল যেটা মান সেটা হচ্ছে এই তৃতীয় কলামের যেটা যোগফল সেটা তাহলে এই মানটা তৃতীয় কলামের যেটা যোগফল সেটা এভাবে তুমি বুঝতে পারো তাহলে এখানে তৃতীয় কলামের যোগফল হচ্ছে এরকম এটা উপরেটা বসাচ্ছে 150 আর এর মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার বছরের সংখ্যা কত তাহলে বছরের সংখ্যা দেখো 3 তাহলে এখানে আমরা বসাবো 3 মাইনাস 1 তাহলে এখানে যদি বসাই 150 3 মাইনাস 1 হচ্ছে 2 ঠিক আছে না তাহলে এবার সাইন্টিফিক ক্যালকুলেটর দরকার এটা ক্যালকুলেশন করার জন্য তাহলে এটা যদি বসাও তাহলে হচ্ছে 150 কে 2 দিয়ে ভাগ করলে হয় 75 তাহলে 75 দুই নাম্বার লাইন বুঝতে পারছি না আর দুই নাম্বার লাইনটা বুঝতে পারছি না দুই নাম্বার ইশারে নিচেরটা তার এই লাইন এই যে 150 হ্যাঁ স্যার 150 দেখো এই 150 টা কোথা থেকে আসছে বুঝতে পারছো না তাই না না বুঝতে পেরেছি স্যার এইবারে যে ব্যবধানের বর্গের লাস্টে যোগফল এই যোগফলটা হচ্ছে 150 অর্থাৎ এটা ওটা স্যার বুঝতে পেরেছি স্যার এই যে 3 মাইনাস 1 কোথায় 3 দেখো 8 মাইনাস 1 লেখা আছে না এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার বছরের সংখ্যা তাহলে কত বছরের অঙ্ক করছো তুমি 7 8 9 তাহলে 3 বছরের অঙ্ক করছো না তাহলে এর জন্য এখানে 3 বসিয়েছি আর মাইনাস 1 হচ্ছে সূত্রের 1 তোমাদের বইতে দেখো 44 পৃষ্ঠার নিচের দিকে সূত্রটা লেখা আছে বইয়ের 44 পৃষ্ঠার নিচের দিকে তাহলে এটা হবে তোমার ঘ এটা হবে তোমার ঘ তাহলে এতটুকু কাজ করবে এটা তো আমি অনেকগুলো বাড়লাম তুমি এই লাইনটা বসিয়ে এখানে রুট করে 75 এর মান বের করে দিলে তোমার হচ্ছে কয়ের অ্যানসার তো দেখো এই অঙ্কটা সংক্ষিপ্ত সময় আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করলাম এবং তোমাদের বলছি যে উদাহরণটা যেটা রয়েছে 45 পৃষ্ঠায় তোমরা অবশ্যই যদি করো তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে আর লাইভ ক্লাসগুলো একটু নিয়মিত করো আশা করি তোমাদের কিছু উপকার হবে আমার পরবর্তী ক্লাস রয়েছে 2:30 তো অলরেডি 2:30 বাজে তো তোমাদের প্রতি শুভকামনা রইল ক্লাস নেবেন আমার সমাজ ক্লাস রয়েছে বাবা আমাদের সময় শেষ হয়ে গেছে এই অঙ্কটা তোমরা আজকে অবশ্যই করবে ঠিক আছে তো তোমাদের প্রতি সকলের শুভেচ্ছা রইল ভালো থেকো নিয়মিত ক্লাসগুলো করো আল্লাহ হাফেজ